আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ ভবনের সামনে থেকে, অর্থাৎ বিজয় সারণী থেকে ফার্ম গেট পর্যন্ত মেট্রো রেলের কাজের অগ্রগতি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বর্তমানে সিগন্যাল করলে কাজ উপরে বাদ আছে, উপরে রেলটা বসালে এবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর তোদের কাজ রেল বসানো হয় না, রেল লাইন বসানো হয় না। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মেট্রো রেলের কাজের অগ্রগতি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে বিজয় সরণির থেকে, অর্থাৎ মণিপুরী পাড়ার সামনের অংশের মেট্রো রেলের প্রকল্পের কাজ। এখানে দেখা যাচ্ছে যে এই অংশের কাজ, অবকাঠামোগত যে কাজটা সেটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই মেট্রো রেলের যে ট্রেনের যে বগিগুলো স্থাপন এবং ট্রেন চালার জন্য যে ইলেকট্রিক্যাল লাইন বা সংযোগ, সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি। তারপরে এখানে দেখা যাচ্ছে যে সংসদ ভবনের সামনে খামার বাড়ির একটু আগে এখনো কিন্তু স্ল্যাব বসানোর কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্রেন এখানে সেট করা আছে। এই অংশের যে স্ল্যাবের কাজটা সেটা কিন্তু এখনো বাকি আছে, অর্থাৎ রেলিংয়ের অংশটা বাকি আছে, কিছুটা বাকি আছে, অল্প কিছু, অধিকাংশটাই সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সংসদ ভবনের সামনে খামার বাড়ির মোড়টার কাছের অংশ। এটা এই অংশের রেলিংয়ের কাজটা শুধু বাকি আছে। ফার্ম গেটের অংশ এটা, ফার্ম গেট খামার বাড়ির সামনের অংশ। এই অংশের অবকাঠামোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনও বাকি আছে রেল লাইনের বগি স্থাপন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টেশন হবে, ফার্ম গেট স্টেশন। এই স্টেশনটি মেট্রো রেল স্টেশনটি তিনতলা বিশিষ্ট হবে। এখানে কিন্তু কাজের কিছুটা বাকি আছে এখনও, যে ছাউনির কাজ বাকি আছে, স্টিলের পাত দিয়ে এখানে উপরে কাজ কত শতাংশ শেষ হয়েছে তোমার বলেন? টোটাল কমপ্লিট হতে 6 মাস লাগবে। উপরে মানে কি কি কাজ বাকি আছে বলেন আমার, এক এক করে বলেন, শোনা যাচ্ছে না, সবাই বলবে, বলেন আপনি, বলেন কি কে বলতে পারবে আপনি? বর্তমানে সিগন্যাল করলে কাজ উপরে বাদ আছে, উপরে রেলটা বসালে এবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর তোদের কাজ রেল বসানো হয় না, রেল লাইন বসানো হয় না, কোন পর্যন্ত বসানো হয় না? ফার্ম গেটের এই অংশ তো হয় না, ফার্ম গেটের এই পাশে হয়েছে, কিন্তু রানু প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের পার হয়েছে। কোন পর্যন্ত বসানো হয়েছে বলেন? লিফটটা বসানো লাগবে, আর রেল লাইন বসানো হয়েছে কোন পর্যন্ত? এ পর্যন্ত হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনলেন এই যারা এখানে হচ্ছে নিয়োজিত এবং এই বিশাল কর্মযজ্ঞের অংশীদার, ওনারা বললেন যে ফার্ম গেটের এই তেজগাঁও কলেজের সামনে পর্যন্ত রেল লাইনের সংযোগ স্থাপন করা হয়েছে। আর বাকি আছে কী কী কাজ? আপনাদেরকে এই কাজের অগ্রগতি দেখানোই হচ্ছিল মূল উদ্দেশ্য আজকে ভিডিওর। চলুন তাহলে দেখি আর কি কি ফার্ম গেট পর্যন্ত আর কি কি কাজ বাকি আছে। ওকে, ধন্যবাদ মামা।
মেট্রো রেল প্রকল্প কাজ সম্পূর্ণ হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায়, বিশেষ করে নাগরিক জীবনে এবং ঢাকা শহরে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সূচিত হবে এবং খুব দ্রুত সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই যাতায়াত করা যাবে এবং যে যানজটের যে অভিশাপ মুক্ত হবে বাংলাদেশ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতদের দেখার সুযোগ করে দিন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সংসদ ভবন থেকে ফার্ম গেট পর্যন্ত মেট্রো রেলের কাজের এই অগ্রগতির সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ইনবক্সে কমেন্ট করুন, আরও কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানান, তাহলে আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। যারা ভিডিওটি নিয়মিত দেখেন আমার এই চ্যানেলের কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকুন, আজ আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন।